হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সম্ভব হলে ভিডিওটি লাইক করবেন। আজকে একটা সুন্দর ট্যাঙ্ক দেখাবো। এই ট্যাঙ্কে আসলে এটা প্ল্যান্টেড ট্যাঙ্কের মতো লাগতেছে, প্ল্যান্টেড ট্যাঙ্ক বলা যায়। অনেকে এরকম করেও প্ল্যান্টস রাখে। মেইনলি প্ল্যান্টেড ট্যাঙ্ক তো হচ্ছে নিচে মাটি দিয়ে মানুষ প্ল্যান্টেড করে, এটাতে কোনো ধরনের মাটি ইউজ করা হয় নাই। আর ট্যাঙ্কের নিচে এখানে সরাসরি যে টবগুলো আছে ওই টবগুলোর ভেতরে প্ল্যান্টসগুলো রেখে রেখে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কোয়ালিটির কিছু মনটেইল বেলুন মলি আছে, অনেকগুলো ছিল এই ট্যাঙ্কে, প্রায় 70-80টার মতো হবে, 5 ফিট ট্যাঙ্ক। এখানে এতগুলো ছিল, মলিগুলোর কোয়ালিটি খুবই সুন্দর, এবং এই জায়গায় এরা বাচ্চাও দিয়ে দিয়েছিল। এটা আমার ট্যাঙ্ক না, এক ভাইয়ের ট্যাঙ্কটা আমি ভিডিও করছিলাম, এত সুন্দর লাগতেছিল ভিডিও না করে পারলাম না, অনেক সুন্দর। এই মলি মাছগুলো প্রচুর বাচ্চা দেয়, ওই যে দেখেন বাচ্চা করছে, এগুলো পরো বাচ্চাগুলো আছে, ওগুলো আমি ভিডিও করছি, একটু পরে দেখাবো ওটা। অনেক সুন্দর সুন্দর এখানে গাছ আছে, অনেক ভ্যারাইটির, আমি এতগুলো নামও জানি না, দেখতে খুবই সুন্দর লাগছে। এই মলিগুলো প্রচুর বাচ্চা দেয়, এরা 20 দিন 25 দিন পরপরই বাচ্চা দেয় এরা, আর এক একটার মাছ থেকে, সরি, মাছের পেট থেকে 50টার বেশি বাচ্চা পাওয়া যায়। আর এদের কোয়ালিটি আসলে অনেক বেশি সুন্দর, এখানে যেরকম দেখা যাচ্ছে আমার মনে হয় বাস্তবে তার থেকে বেশি সুন্দর, ভিডিও থেকে বাস্তবেই সুন্দর বেশি। এই মাছগুলো পালন পদ্ধতিও অনেক সহজ, এদের একসাথেই রাখতে হয়, কোনো ব্রিডিংয়ের জন্য এক্সট্রা যত্ন নিতে হয় না, শুধু একসাথে রেখে দিলে এরা বাচ্চা দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এই মাছগুলো বাচ্চা দেওয়ার সাথে সাথেই আবার বাচ্চাগুলো খেয়ে ফেলে, এই জায়গাটাতেই হচ্ছে মূল সমস্যা। সো এইটার জন্য একটা সলিউশন আছে, সেটা হলো আমাদের ব্রিডিং বক্স ইউজ করতে হয়। ওই ব্রিডিং বক্সের ভেতরে যে পেয়ারগুলো রাইখা দিতে হয়, আর বাচ্চা হইলে ওই ব্রিডিং বক্সের নেট দিয়ে বের হয়ে বাইরে যায়। অথবা আর একটা কাজও করে অনেকে, এই ট্যাঙ্ক থেকে বাচ্চা উঠায়া অন্য ট্যাঙ্কে রাখে, অর্থাৎ প্যারেন্টসগুলো একটা ট্যাঙ্কে থাকে আর বাচ্চাগুলো থাকে অন্য ট্যাঙ্কে। এটা আবার একটু করে কার্যকর কম হয়, কারণ রাত্রে বাচ্চা দিল, আপনি সকালবেলা দেখলেন অলরেডি এর ভেতরে অনেকগুলো বাচ্চা তো খেয়েও ফেলতে পারে, যার কারণে ব্রিডিং বক্সটা ব্যবহার করেই বেশি ভালো হয়। যারা এক্সপার্ট আছেন তারা এটাই সাজেস্ট করেন, আর যার অনেক মাছ তারা হলো ব্রিডিং বক্স ইউজ না করলেও তাদের সমস্যা নেই, কয়টা বাচ্চা খাবে এরপরে সরে দিতে পারে। যদি মাছ কম হয়ে থাকে সেক্ষেত্রে ব্রিডিং বক্স ইউজ করা ভালো। অ্যাকোরিয়ামের মাছের মধ্যে এই মলিটা খুবই পরিচিত একটা মাছ, কিন্তু এই মলির ভেতরে অনেক ভ্যারাইটি আছে, আবার এটার ভেতরে অনেক কালার আছে। এখানে শুধু হোয়াইট, একদম ফুল হোয়াইটগুলো ছিল, এবং ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার আছে, ওইটা এখানে ছিল না, অন্য জায়গায় রাখা ছিল। এটা হলো প্লাটিনাম মুন টেইল বেলুন মলি, আবার একটা আছে নর্মাল বেলুন মলি, ওইটা দেখতে এত সুন্দর না, কিন্তু এই মাছটাই মলের ভেতরে আমার সব থেকে ভালো লাগে, এর পেছনের লেজগুলো অনেক বেশি সুন্দর, এটাকে বলা হয় মুন টেইল, অনেক সুন্দর। ভিডিওটা দেখতে থাকেন, আমার চ্যানেলে এরকম মাঝে মাঝে ভিডিও আপলোড করা হয়ে থাকে বিভিন্ন কিছু মাছ পাখি, যদি আপনাদের এগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে আবারও এরকম ভিডিও আপনার সামনে যাবে। শেষ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।